নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসডিওন এক্সপোর্টস। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো একটু ইস্টবেঙ্গলকে নিয়ে। ফেব্রুয়ারি মাসে কিন্তু ইস্টবেঙ্গলের আইএসএলের এখনও পর্যন্ত 6টা ম্যাচ খেলতে হবে। তো সেই 6টা ম্যাচ খেলতে নাবার আগেই কিন্তু বড় সমস্যায় পড়তে হচ্ছে, বিদেশি প্লেয়ারের চোট। তো সেই বিদেশি প্লেয়ারের পরিবর্তে কোন বিদেশি প্লেয়ারকে ইস্টবেঙ্গল নিতে পারে সেই নিয়ে আলোচনা করব। খাবড়া কবে থেকে মাঠে নামবে জর্ডান এলসে, এছাড়া নতুন বিদেশি যে সাইনিং হয়েছে ফিলিসিও ব্রাউন, সে কবে আসবে, সমস্ত নিয়েই আলোচনা করব আমরা এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে সকলে একটা করে লাইক করে 500 লাইকের টার্গেট আমাদের পূর্ণ করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রেখো। আর ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে পেজটাকে ফলো করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথমেই যদি ইস্টবেঙ্গল দলের ভারতীয় ক্যাপ্টেন হরমনজোত সিং খাবড়াকে নিয়ে কথা বলি, তো খাবড়া রীতিমতো ইস্টবেঙ্গল শিবিরে এসে গেছে এবং কাল থেকেই কিন্তু প্র্যাকটিসে নেমে পড়েছে। তো সেই আপডেটটাই কিন্তু ফেসবুক পেজে শেয়ার করেছিলাম যে ক্যাপ্টেন ইজ ব্যাক, এবং সেই জিনিসটা খাবড়ার নিজস্ব সোশ্যাল মিডিয়াতে সেই পোস্টটাকে শেয়ার করেছে। তো আমার দেখে সত্যিই খুব ভালো লাগলো। খাবড়া সে কিন্তু পেজকে ফলো করে সেটা শেয়ার করেছে, তো তোমরাই কেন এখনও দেরি করছো, ফেসবুক পেজটাকে ফলো করে নাও। তো খাবড়াকে নিয়ে তোমরা সকলেই জানতে চাইছিলে সে কবে থেকে মাঠে নামবে। দেখো, দলের সঙ্গে যুক্ত হয়ে এবার কিন্তু সে বাকি রিহ্যাবটুকু কমপ্লিট করবে, তো খুব তাড়াতাড়ি তাকে ফিট করার চেষ্টা চলবে। বাকি যে রিহ্যাবটুকু থাকবে সেই জিনিসটাকে করে নিয়ে পুরোপুরি ম্যাচ ফিট হয়ে গেলেই কোচ যখনই মনে করবে তখনই কিন্তু প্লেয়ারটাকে ব্যবহার করতে পারবে। তো নর্থ ইস্ট ম্যাচে কোনো রকমভাবেই তার খেলার সম্ভাবনা নেই, এবং তারপরেই কিন্তু আবার মাথায় মাথায় ম্যাচ রয়েছে মুম্বাই সিটি এফসির সঙ্গে ম্যাচ। তো এই দুটো ম্যাচে তো খেলার কোনো রকম সম্ভাবনা নেই। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে হায়দ্রাবাদ ম্যাচের আগে যদি নিজে ফিট হয়ে যায় তাহলে কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে। তো সম্পূর্ণ ব্যাপারটাই কিন্তু এবার তার ফিটনেসের উপর নির্ভর করছে। তো খাবড়া এসে গেছে, সে দলের সঙ্গে যুক্ত হতে খুব একটা সময় লাগবে না আশা করি, কারণ সে নিজেও খুব ভালোভাবে প্র্যাকটিস করেই আসছে। তো এই ব্যাপারটা আশা করি তোমাদের বোঝাতে পারলাম, তোমরা বারবারই জিনিসটা জিজ্ঞাসা করছিলে। তো এরপর যে বিষয়টাকে নিয়ে কথা বলবো, যে সাউল ক্রিসপোর চোট। তো ক্রিসপোর চোট কিন্তু যথেষ্ট ভোগাতে পারে ইস্টবেঙ্গলকে। তো যেইভাবে আজকে আপডেট এসেছে, তার এমআরআই হয়েছিল এবং এমআরআই রিপোর্ট খুব একটা ভালো নয়। তোমাদের বলেছিলাম যে তাকে কিন্তু বেশ কয়েকটা ম্যাচ মিস করতে হতে পারে। তো যেটা লাস্ট আপডেট পেলাম, হ্যাঁ, বেশ কয়েকটা ম্যাচ মানে এই মাসে সমস্ত ম্যাচই কিন্তু সে মিস করতে পারে। যদি কুইক রিকভারি হয় সেটা আলাদা ব্যাপার, কিন্তু এই সমস্ত ব্যাপারে কুইক রিকভারি করলে আবার পরবর্তী সময় ইঞ্জুরি বাড়তে পারে। তো সিজন কিন্তু বড় সিজন, এবং পরবর্তী সময় কিন্তু কোচের প্ল্যানিংয়ের মধ্যে ক্রিসপো রয়েছে। তো সেক্ষেত্রে তাকে নিয়ে কোনো রকম কোচ ঝুঁকি নিতেই চাইছে না, অন্তত এই মাসটা তাকে আর কোনোরকমভাবে পাওয়ার সম্ভাবনা নেই এটুকু মনে হচ্ছে। পরবর্তী সময় যদি আরও কোনো আপডেট বেরিয়ে আসে তোমাদের জানিয়ে দেব। তো ক্রিসপো যে এইভাবে খেলছিল সেন্ট্রাল মিডফিল্ডারে দুর্দান্ত, মাঝমাঠে সৌভিক চক্রবর্তীর সঙ্গে খুব ভালো জুটি হয়েছিল। তো ইস্টবেঙ্গল কিন্তু রীতিমতো এই প্লেয়ারটাকে ছাড়া চাপে পড়ে যাবে, কারণ ইস্টবেঙ্গলের ডিফেন্সে হিজাজি রয়েছে, পার্দো কিন্তু মাঝমাঠেও খেলে, কোনো রকম অসুবিধা নেই। এবার একজন বিদেশি প্লেয়ার কম নিয়ে এতগুলো 6টা মতন ম্যাচ খেলা কিন্তু যথেষ্ট চাপের ব্যাপার, এবং সেখানে বেশ ভালো ভালো প্রতিপক্ষ রয়েছে, মুম্বাই সিটি এফসি রয়েছে, চেন্নাইন এফসি রয়েছে, ওড়িশা রয়েছে। তো এই দলগুলো বা জামশেদপুরের মতন দলও রয়েছে, তো এদের বিরুদ্ধে খেলা কিন্তু যথেষ্ট চাপ হবে। তো সেই জায়গায় তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে ড্যারিয়াসকে কি তাহলে রেজিস্টার করিয়ে নেওয়া হবে যেহেতু অনুশীলনে এসেছে। দেখো, এর আগেও কিন্তু অনেক প্লেয়ার ট্রায়ালে এসেছিল। গত সিজনের কথা যদি তোমরা মাথায় রাখো, সিদ্ধার্থ সামিত বাপোদ্রার মতন একজন প্লেয়ার, সেও কিন্তু ভারতীয় প্লেয়ার কিন্তু বিদেশি নাগরিকত্ব ছিল এবং বিদেশে ফুটবল খেলেছিল, সেও ট্রায়ালে এসেছিল। তো পরবর্তী সময় তাকে কিন্তু রেজিস্টার করানো হয়নি। সেইভাবেই কিন্তু ড্যারিয়াসকে ভাবতে পারো, যে সে ট্রায়ালের মধ্যে এসেছে, তাকে কিন্তু সিগনেচার যদি করে তাহলে কিন্তু ভাবা যেতে পারে যে সে রেজিস্টার হবে। এবার সাউলের জায়গায় তাকে রেজিস্টার করানো খুব একটা কিন্তু ভালো জিনিস হবে না, কারণ ক্রিসপো যে পজিশানে খেলে আর ড্যারিয়াস যে পজিশানে খেলে, পজিশানের তফাত। অ্যাটাকিং লাইনের প্লেয়ারের দরকার নেই, মাঝমাঠের প্লেয়ারের দরকার। তো অবশ্যই কিন্তু মাঝমাঠে একজন এই যে ব্লকার বা একজন এই বল হোল্ড করে খেলতে পারে এরকম প্লেয়ারের দরকার, এবং ক্রিসপোর অভাব কিন্তু অবশ্যই একটা সমস্যা হতে পারে। তো সেই জায়গায় কোচ অবশ্যই সিদ্ধান্ত নেবে। এবার দেখো, ট্রান্সফার মার্কেট বা ট্রান্সফার উইন্ডো ক্লোজ হয়ে গেছে, যদি কোনো প্লেয়ারকে নিয়েও আসতে চায় সেক্ষেত্রেও কিন্তু কন্ট্রাক্টেড প্লেয়ারকে আনতে পারবে না, ফ্রি প্লেয়ারকে নিয়ে আসাটা কোনো ব্যাপার নয়। কিন্তু এত প্লেয়ারকে এবছর ইস্টবেঙ্গল সাইন করিয়েছে, দলে নিয়ে এসেছে, আবার এত প্লেয়ারকে লোনেও ছেড়েছে, তো সেটা কিন্তু একটা চাপের ব্যাপার হয়ে গেছে। তো ক্রিসপোর জায়গায় এবার কে আসবে বা তাকে ছাড়া কিভাবে কোচ বাকি পরিকল্পনাটুকু সাজাবে সেটা দেখার বিষয়, কারণ কার সমস্যা হতেই পারে,
ইঞ্জুরি সমস্যা আমি বাদই রাখলাম, কার সমস্যা হলো পার্দো বা হিজাজি যদি বাদ পড়ে সেক্ষেত্রে কে ডিফেন্সে খেলবে, কে মাঝ মাঠে খেলবে? কোনোভাবেই ভিক্টরকে মানে ওই ডিফেন্সিভ মিডফিল্ডার খেলানো যাবে না, কোনোদিন খেলেছে বলেও তো মনে হয় না। তার মেন পজিশনই অ্যাটাকিং, তো অ্যাটাকিংয়ের প্লেয়ারকে ডিফেন্সে নামিয়ে নিলে ওপরের আবার সমস্যা হবে। তো সমস্যায় কিন্তু হবে এই ক্রিসপোর চোটটাকে নিয়ে। তো আশা করি দ্রুত সমাধান কোচ এই বিষয়টাকে নিয়ে বার করার চেষ্টা করবে এবং সেই জায়গায় কিন্তু মেরামতি করার চেষ্টা করবে। এবং নর্থ ইস্ট ম্যাচে সেই জায়গায় পার্দো খেলবে, আপ ফ্রন্টে ভিক্টর ভালস্কুয়েজ খেলবে এবং ক্লেটন সিলভা খেলবে, চার বিদেশি প্লেয়ারকে নিয়েই খেলতে হবে। কারণ ফিলিসিও ব্রাউনের ব্যাপার যেটা হয়েছে সে কিন্তু আজকে হাতে ভিসা পাওয়ার কথা ছিল, কিন্তু যখন ভিডিও বানাচ্ছি সেই পর্যন্ত কোনো আপডেট নেই সেই যে ভিসা পেয়েছে কি না। তো সেক্ষেত্রে নর্থ ইস্ট ম্যাচে তার খেলার সম্ভাবনা নেই, এটুকু তোমরা ধরে রাখতো। নর্থ ইস্ট ম্যাচে সে খেলতে পারছে না, পরবর্তী মুম্বাই ম্যাচের আগে সে যদি ফিরে ফেরতে পারে তো হোম ম্যাচ রয়েছে অবশ্যই সে খেলতে পারে, তো সেটা তো পরবর্তী ব্যাপার। কিন্তু এই মুহূর্তে ফিলিসিও ব্রাউনকেও ছাড়া খেলতে হবে, ওই একই ব্যাপার, চার বিদেশিকে নিয়েই কিন্তু নর্থ ইস্টের মতন ম্যাচে নামতে হবে। আর এই নর্থ ইস্ট দলকে 5-0 গোলে হারিয়েছিল বলে ভেবো না যে খুব একটা সহজ কাজ হবে। তো রাতের দিকে একটা ভিডিও বানানোর চেষ্টা করবো যে নর্থ ইস্ট কতটা ডেঞ্জারাস হতে পারে ইস্টবেঙ্গলের জন্য, সেখানটা তোমরা দেখলেই বুঝতে পারবে যে কতটা কঠিন ম্যাচ হতে চলেছে ইস্টবেঙ্গলের সামনে। তো ফিলিসিও ব্রাউনকেও কিন্তু নর্থ ইস্ট ম্যাচে পাওয়া যাচ্ছে না। তো এরপরে তোমরা অনেকেই প্রশ্ন করছিলে যে জর্ডান এলসে সে কবে আসবে, রীতিমতন সোশ্যাল মিডিয়াতে সে রিকভারির জিনিস শেয়ার করছে। তো সেক্ষেত্রে সে নিজেই জানিয়েছিল ফেব্রুয়ারিতে আসবে, কোনোরকমভাবে সে আসতে চলেছে এই মুহূর্তেই, এখনও কোনো আপডেট নেই। এবার সে নিজস্ব কিছু জিনিস শেয়ার করছে, সেখান থেকে একটা আন্দাজ করা যাচ্ছে সে দ্রুত আসতে চলেছে। এবার এসেও কী করবে, কারণ এসে সেও রিকভারির মধ্যেই থাকবে, কারণ এখনই তো ম্যাচ ফিট তাকে বলা যায় না বা ম্যাচ ফিট হতে সময় লাগবে। তো সেক্ষেত্রে সে যদি রিকভারির জন্য কলকাতায় আসে সেটা আসতে পারে, পরবর্তী সময় যখন এএফসির ম্যাচ খেলা হবে তখন কোচ যদি মনে করে সেক্ষেত্রে কিন্তু জর্ডান এলসেকে নিয়ে পরিকল্পনা করবে। এবার যদি কোচ মনে করে যে অন্য কোনো বিদেশি প্লেয়ারকে নিয়ে ভাববো সেটাও কিন্তু হতে পারে। তো রিকভারির জন্যই মূলত আসতে পারে, এখনই যে ম্যাচ মানে মাঠে নেমে ম্যাচ খেলতে পারবে সেটা বলা যায় না। তো তোমরা এই বিষয়গুলো নিয়ে জানতে চাইছিলে, তোমাদের আপডেট জানিয়ে দিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই ভিডিওতে তোমাদের এটুকুই ছোট্ট আপডেট শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও সকলের সঙ্গে একটু শেয়ার করে দিও।